ওয়েলকাম ফ্রেন্ডস আপনি যদি নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির অর্থাৎ এনএসইউর আপনি যদি বিডিপি কোর্সে স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য অত্যন্ত গুড নিউজ কারণ বিএ বিকম কম বিএসসির রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এই ভিডিওতে আমরা দেখব যে আপনারা পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করবেন অর্থাৎ আপনার যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেই রেজাল্টটা আপনারা ডাউনলোড করবার পরে আপনি কত শতাংশ বা কত পার্সেন্টেজ নাম্বার আপনি পেলেন তো সেটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এবং সঙ্গে রেজাল্টটা আপনারা কিভাবে ভিউ করবেন তো বন্ধুরা দেখুন রেজাল্ট অফ বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর নাইনটিন অ্যান্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টির রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তো রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন সেটা একটু দেখে নিন তো এর জন্য প্রথমে আপনারা হচ্ছে এক্সাম ডট ইডিসি ডট যে ডট কম এই ডট কম ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে যাবার পরে আপনারা এইখান থেকে কিন্তু আপনাদের রেজাল্ট আপনারা চেক করতে পারবেন তো এখানে দেখুন আপনারা যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকমের কিন্তু ইন্টারফেস চলে আসবে এবং আপনারা যদি বিএ বিএসসি বিকম ইয়ারের স্টুডেন্ট হন তাহলে এখান থেকে আপনারা আপনাদের রোল নাম্বার পুট করে আপনারা কিন্তু আপনাদের ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তো রেজাল্ট আপডেটে যদি কোনো কারণে আপনাদেরকে নো রেকর্ডস ফাউন্ড দেখায় একটু ধৈর্য ধরুন তার কিছুক্ষণ পরে চেক করবেন দেখবেন আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তো এবার হচ্ছে প্রসঙ্গ আপনারা কীভাবে আপনারা হচ্ছে আপনাদের পার্সেন্টেজটা আপনারা ক্যালকুলেট করবেন সেটা একটু দেখে নিন দেখুন আপনারা যখন ভিউ রেজাল্টে ক্লিক করবেন আপনাদের সামনে এরকমের কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবার এখানে একটা জিনিস দেখুন এটা হচ্ছে আপনাদের আপনারা এখানে আপনাদের পেপারের নেম আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কস আপনাদের থিওরির মার্কস এবং আপনাদের স্ট্যাটাস এবং আপনাদের মার্কস অপটেন্ট তিন চার তিন চারটে অপশান আপনাদের এখানে শো করছে তো আপনারা জানেন আপনাদের যে নাম্বারের পরীক্ষা হয় তার থার্টি পার্সেন্ট আপনাদের হয় অ্যাসাইনমেন্টে আর সেভেন্টি পার্সেন্ট হয় আপনাদের থিওরিতে তো দেখুন এখানে কিছু কিছু পেপার আপনাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় কিছু কিছু পরীক্ষা মার্কস কিন্তু আপনাদের পেপার কিন্তু আপনাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হয় তো এখানে দেখবেন তো এখানে দেখুন অ্যাসাইনমেন্টের নাম মার্কস দেখুন উপরের দিকে রেখার হচ্ছে ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলি এটা পাস পেপার পঞ্চাশ নাম্বারের আপনার হচ্ছে পরীক্ষা হয়েছে পরীক্ষার মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট আপনি পেয়েছেন নয় আর আপনার থিওরিতে আপনি পেয়েছেন এইটিন পয়েন্ট নাইন দেখুন দুটো যোগ করে আপনাদের টোটাল অপটেন হয়েছে টোয়েন্টি এইট এবং আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু ক্লিয়ার তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার তো এইখানে আপনাদের মার্কস অপটেন মানে আপনি থিওরি অ্যান্ড মানে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আপনাদের থিওরি রিটিন মিলে আপনি পেয়েছেন টোয়েন্টি এইট এবং এর ফুল মার্কস কত না ফিফটি অর্থাৎ পঞ্চাশের মধ্যে আপনি পেয়েছেন কত টোয়েন্টি এইট তো এরকম দেখবেন তিনটে পেপার রয়েছে আপনাদের এখানে পঞ্চাশ করে আর বাকি সব পেপারগুলো কিন্তু আপনাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হয়েছে টোটাল এখানে আপনাদের হচ্ছে এগারোটা পেপারের কিন্তু দেখবেন রেজাল্ট পাবলিশ হয়েছে তো আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের ক্ষেত্রে হয়তো পেপার কম বেশি হতে পারে এটা জাস্ট আমি এটা প্রিভিয়াস ইয়ারের আপনাকে একটা ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের এটা মার্কশিট তো এখানে কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা একটু দেখে নিন পার্সেন্টেজটা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা এবার দেখে নিন দেখুন এখানে এবার আপনি টোটাল যে অপটেন মার্কসগুলো আপনি পেয়েছেন না টোটাল অপটেন মার্কস এগুলোকে আপনি ক্যালকুলেটারে হোক বা হাতে হোক টোটাল আপনি যোগ করবেন এই যে সিক্সটি এইট ফর্টি সেভেন সিক্সটি করে টোটাল মার্কসটা আপনি যোগ করবেন আর এখানে টোটাল যে পেপারগুলো আপনি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ পঞ্চাশ নম্বরে কটা পেপার আছে আর হচ্ছে একশো নম্বরে কটা পেপার আছে টোটাল পেপারটা কিন্তু আপনি এখানে যোগ করবেন তো যোগ করবার পরে কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখুন দেখুন এখানে দেখুন থ্রি ইন্টু ফিফটি দেখ ভালো করে লক্ষ্য হয়েছেন থ্রি ইন্টু ফিফটি মানে পঞ্চাশটা পেপারে আপনি পরীক্ষা দিয়েছেন মানে আপনি টোটাল আপনার যে মার্কস পরীক্ষা দিয়েছেন দেড়শো নম্বর আর আটখানা পেপার ছিল আপনাদের একশো নম্বর করে তাহলে টোটাল আটশো মার্ক তাহলে টোটাল আপনি কত নম্বরে পরীক্ষা দিয়েছেন আটশো প্লাস দেড়শো ইজকাল টু নাইন হান্ড্রেড ফিফটি অর্থাৎ টোটাল সাড়ে নশো নম্বরে আপনি পরীক্ষা দিয়েছেন আর আপনাকে যে মার্কস টপ টেনগুলো আপনি পেয়েছেন যেটা আপনাকে আমি একটু যোগ করতে বলছিলাম ওই যোগটা আপনি করবার পরে দেখলেন আপনার টোটাল মার্কস আপনার হয়েছে ছশো পঁচাত্তর এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে আমি আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে এবার পার্সেন্টেজটা কীভাবে ক্যালকুলেট করবেন তাহলে টোটাল আপনি মার্কস অপ কত পেয়েছেন সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর কার মানে আপনার টোটাল কত না নাইন হান্ড্রেড ফিফটি তো ডিভাইড করবেন ডিভাইড করবার পরেই যে পার্সেন্টেজটা বেরোবে আপনি এ দেখবেন সেই পার্সেন্টেজটাই হচ্ছে আপনি আপনার পার্সেন্টেজ তো এটা আপনি ইনটু হান্ড্রেড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে সিক্স সেভেন্টি ফাইভ ডিভাইডেড নাইন হান্ড্রেড ফিফটি ইন্টু হান্ড্রেড তারপরে একটা পার্সেন্টেজের চিহ্ন দেবেন দিনের পরে দেখবেন এই পার্সেন্টেজটা আপনার বেরিয়ে যাবে তো এইভাবে আপনি টোটাল ইয়ারে ইয়ারে আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ আছে ভালো থাকুন সুস্থ থাকুন